Good morning everyone, welcome back to my channel. আমি মধুমিতা। আজ সংক্রান্তি। আজ আমি আপনাদের একটা স্পেশাল কিছু দেখাতে চাই আমার ভিডিওতে। তার সাথে আজকে সকাল থেকে তো প্রচুর কাজকর্ম ছিল, যেহেতু সংক্রান্তি সবাই জানেন। আজকে ঝাড় পোছ, তারপরে সকাল থেকে পুজো দেওয়া, আমাদের ছাতু দিয়ে তুলসী মঞ্চে পুজো দেওয়া হয়, সেসব করা হয়েছে। তারপরে এখন আমি চলে যাব কিচেনে। কিচেনে আমি বেশিক্ষণ আপনাদের সময় নষ্ট করব না, কারণ আজকে আমাকে অনেক কাজ করে নিতে হবে, সেরে নিতে হবে, কারণ আজকে স্পেশাল কিছু দেখাতে চাই আমার ভিডিওতে, সেই কারণে। তো আজকে আমি কিচেনে যেটা দেখাতে মানে শেয়ার করতে চলেছি আপনাদের সাথে, সেটা হলো যে আমরা মানে শাক যে ধুই, সেই শাক ধোয়ার একটা বিশেষ উপায়। আমার সবজি কাটা হয়ে গেছে, এটা একটা ঝোল হবে, উচ্ছে ভাজা হবে আর ডিমের ঝাল হবে। এবার আমি শাক কেটে রেখে দিই, সেটা কীভাবে ধোবো সেটাই দেখাবো। দেখুন শাক কাটা আছে, তো শাক যদি এরকম বেশি বড় ফুটোওয়ালা ছড়িতে যদি ধুই, শাক বেরিয়ে চলে যায় ধোয়ার সময়, সেটা যাতে না যায় আমরা তো খুব ছোট ছোট মানে খুব নিখুঁতভাবে শাকটা কাটি কুচো কুচো করে, তো যাতে না যায় সেটার ব্যবস্থা কি করতে পারি আমরা সেটাই দেখাবো। এটা সবার ঘরে আছে, কি বলুন তো, আটা চালনি। তো এটাতে যদি আমি শাকগুলো ধুই তাহলে নোংরা তো বেরিয়ে চলে যাবে, কিন্তু শাক বেরিয়ে যাবে না, এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার ছিল। তাহলে দেখুন, অল্প অল্প করে ধুয়ে নেবো, তাহলে শাক কি বেরোবে? বেরোবে না। এটা আপনি এটা জলটা যেই বেরিয়ে যাবে তখন একটা পাত্রে রেখে নেবো, তারপর বাকি শাকটা আবার এইভাবে ধুয়ে নেবো। কেমন লাগলো আমার এই আইডিয়াটা জানাবেন কমেন্ট বক্সে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনাদেরকে বলেছিলাম না যে আমি এখন আর টাইম ওয়েস্ট করব না, এখন তাড়াতাড়ি আমার কাজ সেরে নেব। যখন আপনাদের শাক ধোয়ার নতুন কিছু উপায় দেখিয়েছিলাম তখন আমি বলেছিলাম আমি আর টাইম ওয়েস্ট করব না, আমার এই রান্নাবান্না রোজের একঘেয়েমি রান্নাবান্না দেখিয়ে আজকে নতুন কিছু দেখাবো আমার ভিডিওতে। তো সেই নতুন কিছু দেখানোর জন্য আমি আবার আপনাদের সঙ্গে সময় কাটাতে চলে এসেছি। তাহলে দেখুন আমি নতুন কি দেখাতে চলেছি। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব তো করবেন, লাইক তো করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর প্রচুর শেয়ার করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। তাহলে দেখতে থাকুন আমি ভিডিওতে কি দেখাচ্ছি নতুন। Hello.